আওয়ামী সবসময়ই গণতান্ত্রিকভাবেই ক্ষমতায় এসেছে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে 2023টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল শেখ হাসিনা সরণী সহ 157টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে ভোট চুরি সংস্কৃতি শুরু করে জিয়াউর রহমান। জানান, তিনি দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখন আস্তে আস্তে নামগুলি পড়ে দিচ্ছি, যেমন ঢাকা জেলা খাদ্য উৎপাদন যাহোক 2008-এর নির্বাচন আমরা রূপকল্প 21 ঘোষণা দিই। আমরা সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ 233টা সিটে আমরা জয়লাভ করি, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট, আর অন্যান্য সব দল মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকারে আসি। 2014 নির্বাচনে আমরা জয়ী হই, তখনও নির্বাচন বানচালের অনেক চেষ্টা করা হয়, অগ্নিসন্ত্রাস শুরু হয়। এরপর আবার 18-তেও একই ঘটনা, আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি। আওয়ামী লীগ কোনো দিন মানে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কিন্তু সরকার গঠন করে নাই, আর আমরা দেশের নির্বাচনকে জনগণ যেন তার ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচনী আইন করে নির্বাচন কমিশন গঠন, স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যতগুলি সংস্কার, সবগুলি সংস্কার কিন্তু আওয়ামী লীগ এর প্রস্তাবই করা হয়েছে, শুধুমাত্র জনগণের ভোট নিশ্চিত করবার জন্য। কারণ ওই রাতের অন্ধকারে অস্ত্র তুলে ক্ষমতায় দখল করে আবার জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ সিনেমিনি খেলতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।